চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ ঘটনার পর এখন জানা যাচ্ছে যে ওই ডিপো সহ সীতাকুণ্ডের শতাধিক কারখানা ও ডিপোর মতো স্থাপনাগুলো ছয় মাস আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ইন্সপেকশন বা পরিদর্শন করেছিল দুটি তদন্ত দল। দল দুটির একটি নেতৃত্ব দিয়েছেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এবং আরেকটি নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মাহমুদুল হাসান। যে ডিপোতে পরে ভয়াবহ আগুন লেগেছে সেটি তখন পরিদর্শন করেছিল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন দলটি। তবে উভয় দলেই ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, বয়লার পরিদর্শকদের দপ্তর ও পরিবেশ অধিদপ্তর সহ সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের প্রতিনিধিরা ছিলেন এবং তারা নিজ নিজ বিভাগের বিষয়গুলো সীতাকুণ্ডের এসব কারখানা ও ডিপোতে পর্যবেক্ষণ করেছেন। এই পরিদর্শনের আগেই পরিদর্শন ও পর্যবেক্ষণের সময় সেখানে কোন কোন বিষয়গুলো দেখা হবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিনিয়োগ বোর্ডের অনুশাসন অনুযায়ী তার একটি চেকলিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কারখানা ও ডিপোগুলোতে জানিয়ে দেওয়া হয়েছিল। এমনকি চেকলিস্টের তথ্যগুলো পরিদর্শনের আগেই পূরণ করে রাখা এবং পরিদর্শন টিমকে ডকুমেন্ট, রেকর্ড, রেজিস্টার উপস্থাপন করে সহযোগিতার কথাও চিঠি দিয়ে বলা হয়েছিল। ঘটনার পর ফায়ার সার্ভিস সহ সরকারি সব সংস্থা থেকেই বলা হয়েছে যে বিএম কন্টেইনার ডিপোতে যেসব কেমিক্যাল ছিল সে সম্পর্কে আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি বলেই ফায়ার সার্ভিসের কর্মী সহ এত বড় ঘটনা ঘটেছে। যদিও বাস্তবতা হলো বিএম ডিপোতে সরকারি ও পরিদর্শন ও পর্যবেক্ষণ দল গিয়েছিল এবং চেকলিস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করেছিল। অবশ্য মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন পরিদর্শন দলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোল্লা সিকান্দার আলী বলেছেন যে মালিকপক্ষ তখন বিএম কন্টেইনার ডিপোর কন্টেইনারগুলোর সম্পর্কে যেসব তথ্য দিয়েছিলেন সেটিই তাদের রিপোর্ট করতে হয়েছে। এর বাইরে কন্টেইনারে কী ধরনের দ্রব্য আছে সেটি কন্টেইনার খুলে পরীক্ষা নিরীক্ষার অনুমতি তাদের ছিল না, সে কারণে তারা শুধু চেকলিস্ট অনুযায়ী কাগজপত্র পর্যবেক্ষণ করেছেন। আমরা কাগজ দেখে প্রশ্ন করেছি, তারা বলেছে কন্টেইনারে গার্মেন্টস গুডস, কেমিক্যাল রাখা হয় এমন কোনো তথ্য তারা তখন দেয়নি, আর আমাদের চেক করার বা কোনো বিষয়ে জোর করার অনুমতি ছিল না। মোহাম্মদ শাহাদাত হোসেন ও মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন দুটি দল সীতাকুণ্ডের 100 বেশি কারখানা ও ডিপো পরিদর্শন করে বিনিয়োগ বোর্ড চেকলিস্ট দিয়ে সেসব বিষয় দেখতে বলেছিল। সেগুলো সম্পর্কে তথ্য নিয়ে ও যে পরিস্থিতি তারা দেখেছেন নিরাপত্তাসহ আনুষাঙ্গিক বিষয়ে সেটি পরে রিপোর্ট আকারে বিনিয়োগ বোর্ডকে দিয়েছেন। সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বিবিসি বাংলাকে বলেছেন যে ওই পরিদর্শনগুলো গতানুগতিক ছিল না, বরং পরিদর্শন করে নিরাপত্তা ইস্যুতে কোথায় কোথায় ঘাটতি আছে সেটা বের করে বিনিয়োগ বোর্ডকে জানাতে বলা হয়েছিল। প্রথমে কারখানা এবং ডিপোগুলো কিভাবে চলছে এবং কোথায় কোথায় ঘাটতি আছে সেগুলো বলতে হয়েছে আমাদের। এছাড়া টিমে থাকা প্রত্যেকটি দপ্তরের প্রতিনিধিরা তাদের বিভাগের বিষয়গুলো দেখে সে সম্পর্কে রিপোর্ট দিয়েছে। ঘাটতি মেটাতে কী কী করতে হবে তা নিয়েও আমাদের সুপারিশ ছিল, কিন্তু পরিদর্শন দলটির কাছে তখনই অগ্নি নিরাপত্তা ইস্যুতে প্রস্তুতি যথাযথ মনে হয়নি বলে তাদের পানির রিজার্ভার রাখাসহ বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মকর্তা মোল্লা সিকান্দার আলী বলেছেন, আমরা তখনও জানতাম না যে কন্টেইনার আসলে কী কী রাখা হয়, এমনকি ঘটনার পরেও জানানো হয়নি, আর এমন ঘটনা ঘটতে পারে তা আমরা কল্পনাও করিনি। আর মাহমুদুল হাসান বলেন, বিএম কন্টেইনার ডিপো নিয়ে তারা তাদের মতামতে বলেছেন যে সেখানে খোলা মাঠে মালামাল আপলোড বা আনলোড করা হয় এবং যেভাবে করা হয় সেটি যথাযথ মানসম্মত ছিল না। এসব বিষয়ে সেখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তখন কিছু পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তথ্য চেয়ে যে চেকলিস্ট আগেই কারখানা ও ডিপোগুলোতে পাঠিয়েছিলেন তাতে প্রতিষ্ঠানের পরিচিতি, মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য ছাড়াও ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ছাড়পত্র, বৈদ্যুতিক অনুমোদন সহ পরিবেশ ছাড়পত্র, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স বা অনুমতিপত্র আছে কিনা দেখতে বলা হয়েছিল। এর বাইরে জেলা প্রশাসন, গ্যাস বিতরণ কোম্পানি, জ্বালানি বিভাগ, মাদক অধিদপ্তর, পেট্রোলিয়াম কর্পোরেশন সহ 14টি প্রতিষ্ঠানের ছাড়পত্র বা অনুমোদন ছিল কিনা তাও যাচাই করতে বলা হয়। কিন্তু এসব কিছু তারা কোনো খতিয়ে দেখেননি, এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি পর্যবেক্ষণ দলটির নেতা মাহমুদুল হাসান ও দলের ফায়ার সার্ভিসের প্রতিনিধি মোল্লা সিকান্দার আলী। অবশ্য তারা বলেছেন, খালি চোখে যতটুকু ঘাটতি তারা দেখেছেন তা নিয়ে সেখানকার কর্মকর্তাদের সতর্কতা করার পাশাপাশি বিনিয়োগ বোর্ডকেও জানানো হয়েছে। যদিও চেকলিস্ট অনুযায়ী কারখানা বা ডিপোর কাঠামোগত নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা, বৈদ্যুতিক নিরাপত্তা, মেশিন নিরাপত্তা, বয়লার নিরাপত্তা, বিস্ফোরণজনিত নিরাপত্তা ও পরিবেশগত নিরাপত্তা সম্পর্কিত বিস্তারিত তথ্য পরিদর্শনগুলোর হাতে থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো এই পরিদর্শনের মাত্র 6 মাসের মাথায় এসে ভয়াবহ ঘটনা ঘটল বিএম কন্টেইনার ডিপোতে।